হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি 365। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ব্রেড ক্র্যাম্পস। বাড়িতে আমরা এই ব্রেড ক্র্যাম্প কী করে বানাবো সেটা শেয়ার করছি। এই ব্রেড ক্র্যাম্প আমাদের স্ন্যাক্স বানানোর খুবই প্রয়োজনীয় একটা আইটেম, তো এটা আমরা ঘরেতেই বানিয়ে নেব। তার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি এখানে 6 থেকে 8 খানা মতো ব্রেড। তো এগুলোকে এভাবে ছোট টুকরো করে আমি পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেলে আমি কড়া হোক প্যান হোক আমি গরম করতে বসাবো মিডিয়াম ফ্লেমের মধ্যে। এই টুকরোগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট মতো এটাকে আমি সমানে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। 4-5 মিনিট পর এটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, এগুলোকে আমি তুলে নেব আর ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। তুলে নিচ্ছি আমি এটাকে। ঠান্ডা হয়ে এলে এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে দেব এবং গ্রাইন্ড করে নেব। এটা খুব সহজেই বানিয়ে রাখা যায়, হাতের কাছে আমরা স্ন্যাক্স বানানোর সময় এটা ইউজ করতে পারবো, দোকান থেকে আর গিয়ে কিনে আনতে হবে না। এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর জিনিসটা এরকম হয়েছে, আমি দেখাচ্ছি। এটাকে আবার একটা প্যান বা কড়াই গরম করব, কোনো রকম অয়েল কিন্তু এর মধ্যে যাবে না। আর এটাকে মিডিয়াম ফ্লেমে আবার 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরেই বুঝতে পারবো এটা তাহলে হয়ে এসছে। এটা এভাবেই নাড়াচাড়া করতে করতে আমরা মিডিয়াম ফ্লেমের মধ্যে রান্না করতে থাকবো। এটা খুবই সহজ একটা রেসিপি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেগুলারের ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা ব্রাউন কালার হয়ে এসছে বেশ খানিকটা। তো এটাকে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা করে নেবো। এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে চাড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে নেবো। এটা একদম কুড়মুড়ে হয়ে এসছে, আপনারা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন, একদম পুরো দোকানের মতোই হয়ে যাবে, রেডিমেড ব্রেড ক্র্যাম্প আমরা যেটা কিনে ইউজ করি তার মতো। তো এবার এটা ঠান্ডা হয়ে গেলে আর একবার এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। আপনারা এই অবস্থাতেও রেখে দিতে পারেন, বাট আমি আরেকটু মিহি করে নেব, সেই জন্য এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর একবার হালকা করে খুব অল্পভাবে একটু গ্রাইন্ড করে নেব। তো রেডি হয়ে গেছে আমার ব্রেড ক্র্যাম্প, আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা ভীষণই সুন্দর হয়েছে, এটা আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। এটা এবার আমি গ্রাইন্ডারের ভেতর থেকে বের করে নিলাম। এটা খুব সহজভাবে বানানো যায় আর এটা আমাদের প্রায় স্ন্যাক্সের জন্য সবাই ইউজ করে থাকে, ভীষণই ভালো একটা উপকারী জিনিস আমাদের কিচেনের জন্য। তো এটা আমি বানিয়ে নিয়েছি আর খুব সহজভাবে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন এভাবেই। আর আমায় কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রেগুলারই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।